দেখুন যে আধুনিক পদ্ধতিতে মধু খাঁটি কিনা বুঝবেন চারটি উপায়ে। ঠান্ডা লাগার হাত থেকে বাঁচতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গরম পানি আর মধু খান অনেকেই। মধু যেমন ঠান্ডা লাগার হাত থেকে বাঁচায়, তেমনি বাড়তি ওজন ঝরিয়ে ফেলতেও অব্যর্থ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি যে মধুটা খাবেন, সেটা খাঁটি মধু নাকি জাল মধু, সেটা কিন্তু আপনি জানেন না। মধু খাঁটি কিনা বোঝার কয়েকটা বিশেষ পদ্ধতি আছে, সেগুলোকে সঠিকভাবে মেনে চললে আপনার খাঁটি মধু চিনে নিতে কোনো অসুবিধা হবে না। আপনি বুড়ো আঙুলের দ্বারা মধু খাঁটি কিনা পরীক্ষা করতে পারেন। মধু কেনার সময় হাতের বুড়ো আঙুলের ওপর অল্প একটু মধু নিয়ে দেখবেন সেটা পানির মতো ছড়িয়ে যাচ্ছে নাকি ঘন অবস্থায় এক জায়গায় রয়েছে। যদি দেখেন মধুটা ছড়িয়ে যাচ্ছে, তবে সেটা কখনোই খাঁটি মধু নয়। একটি পাত্রের মধ্যে কিছুটা মধু ঢেলে তারপর তার মধ্যে খানিকটা পানি ঢেলে দেখবেন মধুটা পানির মধ্যে মিশে যাচ্ছে নাকি আগের মতোই ঘন হয়ে এক জায়গায় রয়েছে। মধু খাঁটি হলে সেটা এক জায়গায় স্থির থাকবে। অনেক সময় খাঁটি মধু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, তাই একটা দেশালাই কাঠি নিয়ে সেটাকে মধুর মধ্যে ডুবিয়ে তুলে নিয়ে দেশালাইটাকে আবার জ্বালানোর চেষ্টা করুন। যদি সেটা জ্বলে যায় তাহলে সেটা খাঁটি মধু। মধু পরীক্ষা করার আরও একটি উপায় হলো একটি পাত্রে কিছুটা মধু নিয়ে সেটা ভালো করে আঁচে ফোটান। যদি দেখেন মধু ধীরে ধীরে ক্রমশ ঘন হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ওই মধু এক নম্বর।